বলবি? না, যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা ভুল সেটা ভুল। আমার মনে হয় যাদের যাদের প্রাপ্ত, যাদের যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত এবং আমি সেটা মনে করি। এবং যদি ভুল হয়ে থাকে সেটা আমার আমারও মনে হয় সেটা ভুল। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন সাংসদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা আবাস যোজনা দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। তিনি বলেন, যাদের পাকা বাড়ি আছে তারা পেয়ে যাচ্ছে বাড়ি, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না, এটা ভুল হচ্ছে। আমার দলই হোক বা অন্য কোনো দল, যেটা ভুল সেটা ভুল। পাশাপাশি তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বলেন। তিনি দলের নিচু তলার কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দেন। দেব তাঁদের উদ্দেশ্যে বলেন, তারা যেন নিজেদের মধ্যে কখনো ঝামেলা না করেন।